আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা শিখেছিলাম স্প্লাইন কিভাবে আঁকতে হয়, আর আজকে আমরা শিখব আমাদের আঁকা স্প্লাইনটাকে আমরা কিভাবে এডিট করব কিংবা মডিফাই করব। আর এজন্য আপনাকে ব্যবহার করতে হবে স্প্লাইন এডিট কমান্ড। স্প্লাইন এডিট কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে SPE, তারপরে ইন্টারপ্রেস করলেই আপনি স্প্লাইনটাকে এডিট করতে পারবেন। প্রথমে আমি একটি স্প্লাইন ড্র করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের স্প্লাইন এবং এইটাকে আমরা এডিট করব। আর এর জন্য আমাকে টাইপ করতে হবে SPE, তারপরে ইন্টারপ্রেস করলেই আমাদের স্প্লাইন এডিটের যে কমান্ডটা সেটা চালু হয়ে যাবে। তারপর আপনাকে স্প্লাইনটাকে সিলেক্ট করতে হবে, তাহলে আপনি নিচে অনেকগুলো অপশন পাবেন। এই অপশনগুলো দিয়ে আপনি স্প্লাইনটাকে এডিট করতে পারবেন। আর আপনি যদি এইভাবে না করতে চান, তাহলে আপনার স্প্লাইনটা যেটা আছে সেটার উপরে আপনি জাস্ট সিম্পলি ডাবল ক্লিক করলেই আপনি সেই অপশনগুলো পেয়ে যাবেন। প্রথমে রয়েছে ক্লোজ। আপনি যদি এই স্প্লাইনটাকে ক্লোজ করে দিতে চান, মানে হচ্ছে শেষ যে পয়েন্টটা রয়েছে সেটা আপনার ইনিশিয়াল পয়েন্টের সাথে মিলিয়ে দিতে চান, তাহলে আপনার ক্লোজ করলেই আপনার যে স্প্লাইনটা ছিল সেটা এরকম ভাবে মিলিত হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে আরেকটা অপশন চলে আসছে, সেটা হচ্ছে ওপেন। আপনি আবার যদি এটাকে ওপেন করে দিতে চান, তাহলে ওখানে ক্লিক করলে আবার এটা ওপেন হয়ে যাবে। এরপরে রয়েছে জয়েন অপশন। আপনি যদি দুই বা ততোধিক স্প্লাইনকে একটা সিঙ্গেল স্প্লাইনে কনভার্ট করতে চান, তাহলে আপনাকে জয়েন অপশনটা ব্যবহার করতে হবে। আর এর জন্য আমাকে আরেকটা স্প্লাইন ড্র করে নিতে হবে। আমি একটা স্প্লাইন ড্র করে নিচ্ছি, ঠিক তার সাথেই আমি একটা স্প্লাইন ড্র করে নিলাম। এখন আমি এই দুটো স্প্লাইন দেখুন, এই দুটো স্প্লাইন হচ্ছে আলাদা আলাদা স্প্লাইন। এখন আমরা জয়েন কমান্ডের মাধ্যমে এই দুইটা স্প্লাইনকে একটা স্প্লাইনে কনভার্ট করে দেবো। আর এর জন্য আমাকে টাইপ করতে হবে SPE, তারপরে ইন্টারপ্রেস করলে আমি স্প্লাইন এডিটের কমান্ড পাবো, কিংবা আমি জাস্ট যদি সিম্পলি এখানে ডাবল ক্লিক করি তাহলেই আমার যে অপশনগুলো সেগুলো চলে আসবে। এখন আমি এই জয়েনে ক্লিক করলাম, তারপরে আমাকে এই দুইটা স্প্লাইন আমাকে সিলেক্ট করে আমাকে ইন্টারপ্রেস করলেই এই দুইটা স্প্লাইন একটা সিঙ্গেল স্প্লাইনে কনভার্ট হয়ে যাবে। আমি এক্সিস্ট করে দিলাম। এখন দেখুন যে এটা আর দুইটা স্প্লাইন নাই, এটা একটা সিঙ্গেল স্প্লাইনে কনভার্ট হয়ে গেছে। তো যাই হোক, আমি এটাকে আগের মতো করে দিলাম। এখন আমরা আবার এটার উপরে ডাবল ক্লিক করলাম, তাহলে আমার সেই অপশনগুলো ফিরে আসলো। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম একটা স্প্লাইন দুইটা মেথডে ড্র করা যায়, একটা হচ্ছে ফিট এবং আর একটা হচ্ছে কন্ট্রোল ভার্টিসেস। ঠিক একইভাবে এখানেও আমাদের দুইভাবে একটা স্প্লাইনকে এডিট করা যায়, সেটা হচ্ছে ফিট ডাটা এবং এডিট ভার্টিসেস। তো আমরা এই দুইটা অপশন একটু পরে দেখব, তার আগে আমরা এই অপশনগুলো দেখে নেই। এই অপশনটা হচ্ছে কনভার্ট টু পলিলাইন। আপনার স্প্লাইনটাকে যদি আপনি পলিলাইনে কনভার্ট করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করলেই আপনার যে স্প্লাইনটা ছিল সেটা পলিলাইনে কনভার্ট হয়ে যাবে। তবে এখানে আপনার একটা ভ্যালু ইনপুট করতে হবে। অটোক্যাড মূলত আপনার যে স্প্লাইনটা সেটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র লাইনে কনভার্ট করে সেটাকে পলিলাইন করে দিবে। আর এই জন্য আপনাকে একটা ভ্যালু ইনপুট করতে হবে। এখানে আমি সাপোজ দিলাম 5, তারপরে ইন্টারপ্রেস করলে এটা আর আমাদের স্প্লাইন নেই, এটা এখন আমাদের পলিলাইনে কনভার্ট হয়ে গেছে। আমরা এর উপরে কার্সর রাখলে দেখতে পাবো যে এটা একটা পলিলাইন, এবং এটাকে যদি আমরা জুম করি তাহলে দেখবেন যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র লাইন এটাকে একসাথে জড়িত হয়ে সেটা পলিলাইনে কনভার্ট করা হয়েছে। দেখুন এটা আর কোনো স্প্লাইন নেই, এটা আসলে স্ট্রেট লাইন, কয়েকটা স্ট্রেট লাইনকে একসাথে যুক্ত করে আমরা এটাকে পলিলাইনে কনভার্ট করেছি। তো আপনার যদি কখনো কোনো প্রয়োজন হয় যে আমার কোনো জায়গায় পলিলাইন প্রয়োজন, এরকম কার্ভ টাইপের পলিলাইন প্রয়োজন, তাহলে আপনি এইভাবে আপনার স্প্লাইনটাকে পলিলাইনে কনভার্ট করতে পারবেন। তো এইটাকে আমরা আবার স্প্লাইনে চলে গেলাম। আমরা এটাকে কন্ট্রোল জেড করে সেটাকে আমি স্প্লাইন করে দিচ্ছি। আমরা এখানে ডাবল ক্লিক করে আমরা আবার সেই অপশনগুলোতে ফিরে গেলাম। এখন হচ্ছে রিভার্স। আপনি রিভার্স করলে আপনার যে ইনিশিয়াল পয়েন্টটা ছিল সেটা হয়ে যাবে আপনার লাস্ট পয়েন্ট, এবং এই পয়েন্টের প্রপার্টিসগুলো রিভার্সলি চেঞ্জ হয়ে যাবে। আমি রিভার্স করে দিলাম, তাহলে দেখুন যে শেষ পয়েন্টটা প্লাস চিহ্ন এটা হয়ে গেছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট। এভাবে আপনি রিভার্স করে পয়েন্টের প্রপার্টিগুলো চেঞ্জ করতে পারেন। এখানে আমরা আন্ডু করে দিলে একটু আগে আমরা যে চেঞ্জটা করেছিলাম সেটা হয়ে যাবে, এবং আপনার সম্পূর্ণ স্প্লাইনের যে এডিটের কাজগুলো সেটা হয়ে গেলে আপনি এক্সিস্ট করলে সেই স্প্লাইনটাকে আবার ফিরে পাবেন। এই ছিল আমাদের স্প্লাইনের কমন অপশনগুলো। আমরা এখন যাব আমাদের ফিট ডাটা এবং এডিট ভার্টিসেস। আমরা ফিট ডাটাতে গেলে আমাদের এখানে কয়েকটা অপশন পাবো, সেটা হচ্ছে অ্যাড। আপনি যদি নতুন করে কোনো একটা ভার্টিক্স অ্যাড করতে চান, তাহলে আপনি এই অ্যাড অপশনটা ব্যবহার করতে পারেন। অ্যাড করতে হলে অবশ্যই আপনাকে একটা পয়েন্ট স্পেসিফাই করতে হবে, কারণ হচ্ছে যে আপনি দুইটা পয়েন্টের মাঝে আপনি পয়েন্ট অ্যাড করতে পারবেন। প্রথমে আপনাকে একটা পয়েন্ট জানাতে হবে, সাপোজ এই পয়েন্টটাকে আমি জানিয়ে দিলাম, তারপরে আপনি এইটা এবং এই পয়েন্টের মাঝে আপনি ভার্টিক্স অ্যাড করতে পারবেন। এর বাইরে আপনি
ভার্টিক্স অ্যাড করতে পারবেন না। আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন যে প্রত্যেকটা জায়গায় আমার ভার্টিক্স এইভাবে অ্যাড হয়ে যাচ্ছে। এরপরে যদি আপনি এখানে কোনো জায়গায় ক্লিক করেন, তাহলে সেই ভার্টিক্সটা এই দুইটা পয়েন্টের মাঝে যেভাবেই হোক চলে আসবে। শুধু যে লাইনের উপর তা নয়, আপনি যদি লাইনের বাইরেও ক্লিক করেন তাহলেও হবে, আপনি লাইনের বাইরেও আপনি আপনার ভার্টিক্স অ্যাড করতে পারবেন। এভাবে আপনি নতুন করে আপনার এই ভার্টিক্সগুলো অ্যাড করতে পারেন। আবার আমরা যদি ডাবল ক্লিক করি, তারপরে আমরা ফিটে গেলাম, তারপরে এইখানে আরেকটা অপশন রয়েছে ক্লোজ। ক্লোজ করলে আপনার যে শেষ পয়েন্টটা ছিল সেটা আপনার প্রথম পয়েন্টের সাথে যুক্ত হয়ে যাবে। এবং ডিলিট হচ্ছে আপনি যদি কোনো একটা ভার্টিক্সকে ডিলিট করতে চান, তাহলে আপনি এইখানে ডিলিট অপশন রয়েছে। এই পয়েন্টগুলোর মধ্যে যদি কোনো একটা পয়েন্টে আপনি ক্লিক করেন, তাহলে সেই পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। আমি ডিলিটে ক্লিক করলাম, তারপরে ধরুন সাপোজ আমি এই পয়েন্টে ক্লিক করলাম, তাহলে দেখুন যে ওই পয়েন্টটা ডিলিট হয়ে গেল। এইভাবে আপনি আপনার কোনো একটা পয়েন্টকে আপনি ডিলিট করতে পারেন। আমরা আবার আমাদের স্প্লাইনটার উপরে ডাবল ক্লিক করলাম, তাহলে আমাদের যে স্প্লাইন এডিটের অপশনগুলো সেগুলো চলে আসলো। এবং তারপরে গেলাম ফিট ডাটাতে, এরপরে আসছে কিঙ্ক। কিঙ্কটা হচ্ছে আমাদের অনেকটা অ্যাড অপশনের মতো। আমরা অ্যাড অপশন দিয়ে যেরকমভাবে দুইটা পয়েন্টের মধ্যবর্তী জায়গায় আমরা নতুন করে কোনো পয়েন্ট অ্যাড করলাম, ঠিক একইভাবে কিঙ্কের মাধ্যমেও আপনি পয়েন্ট অ্যাড করতে পারবেন। তবে কিঙ্ক অপশনের সীমাবদ্ধতা হচ্ছে যে আপনি এটা লাইনের বাইরে দিতে পারবেন না, অবশ্যই লাইনের উপরে দিতে হবে। আমি কিঙ্ক অপশনে ক্লিক করলাম, তাহলে দেখুন যে এইখানে আমি যে কোনো জায়গায় আমার পয়েন্টগুলো আমি দিতে পারি। এখানে আপনি অবশ্যই লাইনের উপরেই দিতে হবে, আপনি লাইনের বাইরে কোথাও দিতে পারবেন না। আমি এখানে ধরুন ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এভাবে আপনি কিঙ্ক অপশনের মাধ্যমে আপনি নতুন করে পয়েন্ট অ্যাড করতে পারেন। আমরা এসকেপ বাটন প্রেস করে সেই কমেন্ট থেকে বের হয়ে গেলাম। আমরা আবার এই স্প্লাইনের উপরে ডাবল ক্লিক করলাম, তারপরে আমাদের এই অপশনগুলো আসলো। আমরা চলে গেলাম ফিট ডাটাতে। ফিট ডাটাতে গিয়ে এখানে দেখুন যে আমাদের মুভ নামের একটা অপশন রয়েছে। মুভ হচ্ছে আপনি কোনো একটা পয়েন্টকে স্ট্রেচ করতে পারবেন। মুভে ক্লিক করার পরে দেখুন যে আমাদের যে এই পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা আমি যে কোনো জায়গায় মুভ করে অন্য জায়গায় আমি শিফট করতে চাচ্ছি। আপনি যেখানে ক্লিক করবেন সেই পয়েন্টে সেই জায়গায় মুভ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। এর পরবর্তী পয়েন্ট মানে এই পয়েন্টে যদি আপনি যেতে চান, তাহলে আপনাকে এইখানে নেক্সট করতে হবে, কিংবা আপনি এই জায়গায় এন টাইপ করে এন্টার প্রেস করলে আপনি পরবর্তী পয়েন্টে চলে যাবে। আমি নেক্সট করলাম, তাহলে দেখুন যে আমাদের পরবর্তী মানে দুই নাম্বার যে পয়েন্টটা সেটা দিয়ে আমরা এখন এটা মুভ করছি। এইভাবে আপনি আপনার যে স্প্লাইনটা রয়েছে সেটা আপনি কন্ট্রোল করতে পারেন। এর পরবর্তী পয়েন্টে যেতে হলে আপনাকে এন টাইপ করতে হবে। এন টাইপ করে এন্টার প্রেস করলে আপনি পরবর্তী পয়েন্ট, ধরুন এই যে এই পয়েন্টে চলে গেছি আমরা এখন, আমি এই পয়েন্টটাকে আমরা এখন মুভ করতে পারবো। তো যাই হোক, আপনি এইভাবে পরবর্তী পয়েন্টে যেতে পারেন, অথবা আপনি এখানে যদি সিলেক্ট পয়েন্ট করেন কিংবা এখানে এস টাইপ করে এন্টার প্রেস করেন, তাহলে আপনি ইচ্ছে মতো আপনার পয়েন্টটা আপনি দিতে পারবেন। সাপোজ আমি ধরুন যে এই পয়েন্টে ক্লিক করলাম, তাহলে এখন দেখুন যে আমি এই পয়েন্টটাকে এখন ইচ্ছে মতো আমি মুভ করতে পারছি। এইভাবে আপনি আপনার স্প্লাইনটাকে কন্ট্রোল করতে পারেন। এরপরে আমরা এক্সিস্টে চলে গেলাম পরবর্তী অপশন দেখার জন্য। এখন আমাদের এটা ফিট কার্ভ রয়েছে, এটা হয়ে যাবে আমাদের সিভি। আমরা যদি পার্স করি, তাহলে দেখুন যে এই আমাদের যে ফিট ডাটাগুলো ছিল সেগুলো আমাদের এখন আর ফিট ডাটা নেই, এগুলো আমাদের ভার্টিক্সে পরিণত হয়েছে। এই ছিল আমাদের পার্জ অপশনের কাজ। আবার আমরা এক্সিস্টে চলে গেলাম, তারপরে আমি স্প্লাইনের উপরে ডাবল ক্লিক করলাম, তারপরে আমরা ফিট ডাটাতে চলে গেলাম। এইখানে এরপরে রয়েছে ট্যানজেন্ট। আপনি প্রথম এবং শেষ পয়েন্টে আপনি ট্যানজেন্ট দিতে পারবেন এই অপশনটার মাধ্যমে। আমি প্রথমে একটা ট্যানজেন্ট ড্র করে নিচ্ছি। এখানে আমরা ধরুন সাপোজ এখানে আমি হরিজন্টালি এই ট্যানজেন্টটা ব্যবহার করব। কর্নার পয়েন্টে কিন্তু আমাদের কোনো কার্ভ নাই, এটা হচ্ছে আমাদের একটা কর্নার হয়ে আছে। এই শেষ যে পয়েন্টটা সেখানেও কিন্তু এখানে আমাদের কোনো কার্ভ নেই, এটা হচ্ছে আমাদের একটা কর্নার হয়ে আছে। তো এটাকে আপনি ট্যানজেন্ট অপশনের মাধ্যমে এটাকে আপনি রাউন্ড করতে পারবেন। আর এই জন্য আমরা আবার চলে গেলাম আমাদের স্প্লাইনে, ডাবল ক্লিক করলাম, তারপরে আমরা ফিট ডাটাতে গেলাম, তারপরে ট্যানজেন্ট। এখন আমাদের প্রথম যে ট্যানজেন্টটা ছিল সেটা আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। এখানে আমাদের এই পয়েন্টটা থেকে আমরা এই পয়েন্টে আমরা ট্যানজেন্ট হিসেবে ডিফাইন করে দিলাম, এবং শেষে যে ট্যানজেন্টটা রয়েছে সেটাও ডিফাইন করে দিতে হবে। আমি এই ট্যানজেন্টটা ডিফাইন করে দিলাম। তাহলে দেখুন যে এখন যে আমাদের ট্যানজেন্টটা ছিল সেটা কিন্তু আর এখন আমাদের কর্নার হয় না, এটা রাউন্ড হয়ে গেছে। এটাকে আমরা এক্সিস্ট করে যদি আমরা এই দুইটা লাইনকে যদি ডিলিট করে দেই, তাহলে আমরা লাইনটাকে ডিলিট করে দিতে পারবো।
আমি এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। এখন দেখুন যে এখানে আমাদের যে কার্ভটা রয়েছে সেখানে এক ধরনের ট্যানজেন্ট রয়েছে। এভাবে আপনি ট্যানজেন্ট অপশনটা ব্যবহার করতে পারবেন। আমরা আবার চলে গেলাম আমাদের স্প্লাইনে, আমরা এই স্প্লাইনের উপরে ডাবল ক্লিক করলাম, তাহলে আমাদের এডিটের অপশনগুলো চলে আসলো। আমরা চলে গেলাম ফিট ডাটাতে। ফিট ডাটাতে যাওয়ার পরে এবার আমরা দেখবো টলারেন্স অপশনটা। আপনি এখানে বিভিন্ন ধরনের টলারেন্স দিতে পারবেন। আমি টলারেন্স সাপোজ এখানে দিলাম প্রথমে 2, তারপর এন্টার প্রেস করলে দেখুন যে আমাদের পয়েন্টগুলো থেকে কার্ভটা সরে চলে আসছে এইভাবে, এরকম ভাবে। আবার আপনি এখানে টলারেন্স যদি দেন সাপোজ 4, তারপর এন্টার প্রেস করেন, তাহলে আমাদের আরো দূরে চলে আসলো। আবার টলারেন্স দিলাম 5, তারপর এন্টার প্রেস করলে দেখুন যে এই পয়েন্টগুলো থেকে আমাদের কার্ভটা দূরে চলে আসছে। তো আপনি এই টলারেন্সটা সবসময় জিরো রাখবেন, তাহলে আপনার লাইনের উপরেই আপনার পয়েন্টগুলো থাকবে। এই ছিল আমাদের ফিট ডাটা অপশনের সবগুলো সাব অপশন। এখন আমরা চলে যাব হচ্ছে এডিট ভার্টেক্স যে অপশনগুলো থাকে সেগুলো। এই জন্য আমি সেই স্প্লাইনের উপরে ডাবল ক্লিক করলাম, তারপরে চলে গেলাম আমরা এডিট ভার্টেক্স। এখানে দেখুন যে অ্যাড, আপনি নতুনভাবে কোনো একটা ভার্টেক্স যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনাকে অ্যাড অপশনে যেতে হবে। আমি অ্যাড করলাম, তারপর আমি যে কোনো জায়গায় আমি ভার্টেক্স আমি অ্যাড করতে পারবো। দেখুন যে এখানে আমি যে কোনো জায়গায় নতুন করে আমরা ভার্টেক্স অ্যাড করতে পারছি। ইচ্ছে মতো আপনি যে কোনো জায়গায় ভার্টেক্স অ্যাড করতে পারবেন অ্যাড অপশন দিয়ে। আমরা আবার চলে গেলাম আমাদের স্প্লাইনে, তারপরে আমি ডাবল ক্লিক করার পরে এডিট ভার্টেক্স, তারপরে আমরা অ্যাড অপশন দেখলাম। এবার দেখবো যে আমরা ডিলেট অপশন, আপনি যদি কোনো একটা ভার্টেক্স ডিলেট করতে চান তাহলে এই অপশনটা ব্যবহার করতে হবে। আমরা ডিলেটে ক্লিক করার পরে আমরা ধরুন যে সাপোজ এই ভার্টেক্সটাকে আমরা ডিলিট করে দেবো, এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন যে সেই ভার্টেক্সটা ডিলেট হয়ে গেল। এইভাবে আপনি কোনো একটা ভার্টেক্স যদি আপনার মনে হয় অপ্রয়োজনীয় তাহলে আপনি সেটাকে ডিলেট করে দিতে পারেন। আমরা এসকেপ বাটন প্রেস করে চলে গেলাম সেই স্প্লাইনে, তারপরে আমরা আবার সেখানে ডাবল ক্লিক করলাম, তারপরে এডিট ভার্টেক্স, তারপরে এখানে দেখুন যে এলিভেট অর্ডার। এলিভেট অর্ডারের মাধ্যমে আপনি আপনার প্রয়োজন মতো ভার্টেক্সগুলো অ্যাড করতে পারবেন। লাইনের উপরে যত ভার্টেক্স থাকবে আপনার স্প্লাইনটা কন্ট্রোল করা আপনার জন্য ততটা সুবিধাজনক হবে, আর এজন্য আপনি এই এলিভেট অর্ডারটা ব্যবহার করতে পারেন। আপনি এলিভেট অর্ডারে ক্লিক করলে, তারপরে আমরা দিলাম সাপোজ 10, তারপরে এন্টার প্রেস করলাম, তাহলে দেখুন যে আমার পয়েন্টের সংখ্যা বেড়ে গেল। আবার আমরা চলে গেলাম এলিভেট অর্ডারে, তারপরে দিলাম আমরা 15, তারপরে এন্টার প্রেস করলে দেখুন যে সংখ্যাগুলো ক্রমান্বয়ে বাড়ছে এবং এই লাইনের উপরে ভার্টেক্সগুলো আমরা খুব বেশি পাচ্ছি, এবং আমরা আমাদের কার্ভগুলো এই ভার্টেক্সগুলোর মাধ্যমে কন্ট্রোল করাটা আমাদের জন্য তখন আরও বেশি সহজ হবে। আর মুভ অপশনটা হচ্ছে আপনি ভার্টেক্স, কোনো একটা ভার্টেক্সকে ধরে আপনি এই কার্ভটাকে আপনি স্ট্রেচ করতে পারেন, এটা হচ্ছে আমাদের মুভ অপশন। আমি ধরুন যে মুভে ক্লিক করলাম, তারপরে এই যে আমাদের ফার্স্ট পয়েন্টটা ছিল সেটা আমি মুভ করে যে কোনো জায়গায় রাখতে পারছি এই মুভ অপশনটার মাধ্যমে। এর পরের পয়েন্টে যেতে হলে আপনাকে নেক্সট করতে হবে, কিংবা এই জায়গায় এন টাইপ করে যদি আপনি ইন্টারপ্রেস করেন তাহলে পরের পয়েন্টে চলে যাবে। আমি এন টাইপ করলাম, তারপর ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখুন যে আমাদের সেকেন্ড যে পয়েন্টটা ছিল সেইটা ধরে আমরা এখন আমাদের স্প্লাইনটাকে কন্ট্রোল করতে পারছি। আমরা আবার যদি থার্ড পয়েন্টে যেতে চাই, আমি এন টাইপ করে ইন্টারপ্রেস করলে আমাদের থার্ড পয়েন্টে চলে গেল। তারপরে আপনি যেখানে মুভ করতে চান সেখানে আপনি ক্লিক করলেই সেই কার্ভটা মুভ হয়ে যাবে। এরপরের অপশন হচ্ছে আমাদের ওয়েট। আমরা এর জন্য একটা নতুনভাবে একটা স্প্লাইন ড্র করে নিই। আমরা একটা স্প্লাইন যদি এইরকমভাবে ড্র করে নিই, তারপরে ইন্টারপ্রেস করি, তারপরে এই স্প্লাইনটার উপরে ডাবল ক্লিক করলেই আমার সেই অপশনগুলো চলে আসবে। এখন চলে গেলাম আমরা এডিট ভার্টেক্সে। এডিট ভার্টেক্সে আপনি আরেকটা অপশন এখানে পাবেন, সেটা হচ্ছে ওয়েট। এই অপশনটা আমরা এখন দেখব। এই অপশনে ক্লিক করলে আপনি এখানে ভ্যালু দিতে হবে আপনাকে। এখানে এখন বর্তমানে রয়েছে আমাদের ফার্স্ট পয়েন্টে, আমরা এখানে ভ্যালু দিলাম সাপোজ 2, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলে আমাদের দেখুন যে কার্ভটা একটু নড়ে উঠলো মনে হলো। এখানে আমাদের আপাতত বোঝা গেল না বিষয়টা আসলে কী হলো। এরপরে আমরা যদি নেক্সট পয়েন্টে যাই তাহলে হয়তো কিছুটা হলেও বোঝা যেতে পারে। আমরা নেক্সটে যেতে পারি অথবা এন টাইপ করে ইন্টারপ্রেস করতে পারি। আমি এখানে এন টাইপ করে ইন্টারপ্রেস করলাম। এবার রয়েছে আমাদের সেকেন্ড পয়েন্টে, এখানে আমরা দিলাম সাপোজ 3, তারপরে ইন্টারপ্রেস করলে দেখুন যে এই কার্ভটা আমাদের সেকেন্ড পয়েন্টের একটু কাছাকাছি চলে এসছে। এরপরে আমরা যদি নেক্সটে করি, নেক্সট করার পরে আমি এই জায়গায় দিলাম সাপোজ 4, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখুন যে আমার 3 নাম্বার যে পয়েন্টটা সেই দিকে আমাদের কার্ভটা একটু কাছে চলে এলো। এইভাবে আপনি সেই কার্ভটাকে কন্ট্রোল করতে পারেন। এখানে আমি যদি 5 দিই তারপরে ইন্টারপ্রেস করি, তাহলে দেখুন আর একটু কাছে চলে গেল। এবার আমরা যদি 6 দিই তারপরে ইন্টারপ্রেস করি, তাহলে দেখুন এইভাবে আমাদের যে পয়েন্টটা ছিল এই পয়েন্টের ভিতরে আমাদের কার্ভটা ঢুকে যাচ্ছে। এর পরের পয়েন্টে যদি আমরা যাই, নেক্সট করলাম, তারপরে আমি এখানে দিলাম সাপোজ 2, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখুন যে আমাদের পরের যে পয়েন্টটা ছিল এই পয়েন্টের দিকে আমাদের কার্ভটা অগ্রসর হচ্ছে। এখন আমি দিলাম 3, তারপরে ইন্টারপ্রেস করলাম,
তাহলে দেখুন যে পয়েন্টের দিকে আরেকটু কার্ভটা ঢুকে গেল, তারপরে আমরা ফোর দিলাম, তারপর এন্টার প্রেস করলাম। এইভাবে আপনি যে কোনো পয়েন্টের দিকে আপনার যে কার্ভটা, আপনার যে স্প্লাইনটা আছে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। আশা করি আপনাদের স্প্লাইন ড্র নিয়ে কোনো প্রকার প্রবলেম হবে না। তারপরেও যদি কোনো প্রকার সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।